নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি প্রফেশনাল কোর্স আছে যার নাম হল প্রাক প্রাথমিক শিক্ষক শিক্ষা মন্টেসরি। আজকে এই কোর্সের পেপার ওয়ান ইউনিট ওয়ান সম্পর্কে আমরা আজকে জানব। আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, শিক্ষা কি, শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষার ঠিক সংজ্ঞা নির্ণয় করা সত্যি কঠিন। শিক্ষা শব্দের অর্থ জানতে হলে আমাদেরকে এই শব্দের ব্যুৎপত্তি অনুসন্ধান করতে হবে। ভারতীয় শিক্ষাবিদদের মতে এই শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু থেকে, যার অর্থ হল শাসন করা, নিয়ন্ত্রিত করা, প্রশিক্ষণ দেয়া বা নির্দেশ দেওয়া। আবার অনেক সময় শিক্ষাকে বিদ্যা অর্থেও ব্যবহার করা হয়। এই বিদ্যা শব্দটি এসেছে বিদ ধাতু থেকে, যার অর্থ হল জানা বা জ্ঞান আহরণ করা। সুতরাং শাস বা বিদ্যা উভয় ক্ষেত্রেই শিক্ষার সঙ্গে একটি সম্পর্ক লক্ষ্য করা যায়। উভয় শব্দই বিশেষভাবে জ্ঞান আহরণের প্রক্রিয়াকে বোঝায়। এই হল শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষাবিদদের অভিমত। তাহলে আমরা কি জানলাম যে শাস শব্দ এবং বিদ ধাতু, শাস ধাতু এবং বিদ ধাতু থেকে আমরা শিক্ষা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। এটা আমাদের ভারতীয় শিক্ষাবিদদের অভিমত যে উভয় শব্দই বিশেষভাবে জ্ঞান আহরণের প্রক্রিয়াকে বোঝায়। শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হল এডুকেশন। শিক্ষাবিদ ও ভাষাবিদগণ বিশ্বাস করেন এডুকেশন শব্দটি মূলত চারটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। এই চারটি ল্যাটিন শব্দ হল এডুকেয়ার, এডুকেটাম, এডুকেরি অ্যান্ড ইডিউকো। এবারে আমরা দেখব এই চারটি শব্দ বলতে কি বোঝায়। এডুকেয়ার শব্দের অর্থ হল প্রতিপালন করা, পরিচর্যা করা, প্রশিক্ষিত করা, অর্থাৎ টু ব্রিং আপ, টু নারিশ, টু ট্রেন। এই অর্থে শিক্ষা হল শিশু বা অপরিণত ব্যক্তিকে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে জীবন উপযোগী কৌশল ও দক্ষতা অর্জনে সাহায্য করা। এতে গেল এডুকেয়ার সম্বন্ধে। এবার আমরা জানব এডুকেটাম শব্দের অর্থ কি। এডুকেটাম শব্দের অর্থ হল শিক্ষাদানের কাজ বা নির্দেশ দান।
the act of teaching or instruction. এই অর্থে শিক্ষকের ব্যবহৃত শিক্ষাদান বা নির্দেশ দানের কৌশলগুলির সমষ্টি হল শিক্ষা। এবার দেখব এডিকেরি শব্দের অর্থ। এডুকেরি শব্দের অর্থ হল বের করে আনা, টু ড্র আউট, বা নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, টু লিড আউট, বা প্রকাশ করা, টু ব্রিং ফোর্থ। এই অর্থে শিক্ষা হল শিশুর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলিকে পরিস্ফুটিত করার প্রক্রিয়া। এরপর জানব ইডিউকো বলতে কি বোঝায়। ইডিউকো শব্দটিতে ই এর অর্থ এটি থেকে, অর্থাৎ আউট অফ, এবং ডিউকো এর অর্থ পরিচালনা করা বা প্রকাশ পাওয়া, টু লিড। সুতরাং এই শব্দের অর্থ ব্যক্তির অন্তর্নিহিত বা সুপ্ত সম্ভাবনার বহিঃপ্রকাশ। তাহলে আমরা জানলাম যে শিক্ষার ব্যুৎপত্তিগত শব্দের অর্থ কী। আমাদের শিক্ষাবিদরা, ভারতীয় শিক্ষাবিদরা বিশ্বাস করেন এটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এবং বিট ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হল জ্ঞান আহরণ করার প্রক্রিয়া। আবার আমরা এটাও দেখলাম যে শিক্ষার প্রতিশব্দ এডুকেশন। এই এডুকেশন কথাটি এসে মূলত চারটি ল্যাটিন শব্দ থেকে, এডুকেয়ার, এডুকেটাম, এডুকেরি অ্যান্ড এডিকো, যার অর্থ প্রতিপালন করা এবং বের করে আনা, শিক্ষাদানের কাজ এবং সুপ্ত সম্ভাবনার বহিঃপ্রকাশ। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে শিক্ষা শব্দটি কোথা থেকে এসছে এবং এর ব্যুৎপত্তিগত অর্থ কী।